ব্যাপারটা কি? একটা বউয়ের সঙ্গে সম্পর্ক ঘুঁজতে না ঘুঁজতেই আরেকটা বউ ঠিক করে ফেলেছ? তোমার বাপ এলেম আছে। উমা, সে কি পরের বউ আবার ঠিক করব কি? ওদের দুজনের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, তোমরা সেটা জানো না? তোমরা জানো তো যে বিবাহ জন্ম জন্মান্তরের বন্ধন? হ্যাঁ, মানে আমার ছেলে ঋষির একটা ভুল বিয়ে হয়েছিল ঠিকই, সেই জন্যই কিন্তু বিয়েটা টেকেনি। আর জাহ্নবীর সঙ্গে ঋষির জন্ম জন্মান্তরের বন্ধন, তাই তো? ব্যাস, আর কিছুদিনের মধ্যেই ঘরের লক্ষ্মীকে তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে ঘরে তুলব। অনেক কীর্তি তো শুনেছি, শুনেছি নাচনে ওয়ালি ছিল। এখানে এসে মুজরোও করে গেছে, তার সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছ? এ কি জাহ্নবী, তোর মুখ চোখ এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? তোকে তো এত দুর্বল মেয়ে ভাবিনি আমি মা। হ্যাঁ ঠিকই, ও কিছুদিন নাচওয়ালিদের সঙ্গে ছিল। এমনকি ওইখানেও মুজরো করতে এসেছিল। আরো আছে, আমি ওকে আলাদা করে রেখেছিলাম, তুমি খবরটা জানতে না? সবই কাগজে পড়েছি। তোমাকে নিয়ে যা লেখালেখি হচ্ছিল। তাহলে তো তোমাদের সব কথা জানা আছে। আর হ্যাঁ, আমি এই মেয়েটাকেই বিয়ে করব। নিশ্চয়ই তোমরা আমার বিয়েতে আসবে না? তোর এসবের মধ্যে কথা বলার কি দরকার? বারে, আমার ভাবী স্ত্রী সম্পর্কে কথা হচ্ছে আর আমি এখানে কথা বলবো না, তাহলে কে বলবে? যদি তোমরা কথা বলতে তাহলে আমার বলার প্রয়োজন হতো না। আমি দেখছি মা একা আর তোমরা সবাই এনজয় করছো, সেটা তো হতে দেওয়া যায় না। জাহ্নবী, তুমি আমাকে চা দিলে না? হ্যাঁ দিচ্ছি। কেউ তো আর নাচনে ওয়ালি হয়ে জন্মায় না দিদি। আপনাদের বাড়িতে তো ছেলে মেয়েরা আছে, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মেয়েকে তো জোর করে ওখানে পাঠানো হয়েছিল। সেটা তো পরিষ্কার করে কাগজে লিখেছে, আপনারা সবকিছু বললেন, অথচ এই কথাটা তো বললেন না। কি আশ্চর্য, কাকে এত ব্যাখ্যা দিচ্ছেন আপনি? আপনার তো কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। জাহ্নবী যদি সত্যি নাচনে ওয়ালি হয়েও থাকতো আর তারপরে যদি আমি ওকে ভালোবাসতাম, আমি ওকেই বিয়ে করতাম। কার জীবন কখন কোন দিকে ঘুরে যায় কেউ কি বলতে পারে? একটা মানুষের বিপর্যয়ের জন্য সে জীবনে কখনো কোনো সুযোগ পাবে না, সেটা তো হতে পারে না। চাকরিটা? হ্যাঁ চাকরিটা কি বলুন না? শুনছিলাম তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। না, আমি চাকরি থেকে বরখাস্ত হইনি, সাসপেন্ডেড হয়েছিল। কারণ আমার এগেনস্টে কেস চলছিল, এখন কেসটা মিটে গেছে, এখন আমি নির্দোষ বেকসুর, তাই এখন না চাকরিতে জয়েন করতে কোনো প্রবলেম নেই। আরো আছে, আমার জন্য যে লড়াইটা করেছে সে হচ্ছে জাহ্নবী, যাকে আপনার নাচনে ওয়ালি বলছেন। জাহ্নবী না থাকলে আমি হয়তো বেরোতেই পারতাম না। আর হ্যাঁ, জাহ্নবীকে যে নাচনে ওয়ালি বানাতে চেয়েছিল সে আর কেউই নয়, রোশনী চ্যাটার্জি। রোশনীর বাবার টাকা আছে বলে সবার মুখ বন্ধ থাকতে পারে, আর জাহ্নবী গরিব বলে সবার মুখ খোলা থাকতে পারে? তাতে আমার কিছু এসে যায় না।
আমি মানুষের টাকা দেখি না, মানুষ দেখি। টাকা আজকে আমার আছে কাল আপনার হবে, বা টাকা আপনার কাছে আছে কাল আমার হবে। কিন্তু ভালো মানুষ না হলে জীবনটা আমার জীবনের মতনই মায়ের ভোগে চলে যেতে পারত। কিন্তু মজার ব্যাপারটা কি বলুন তো, সবই তো কাগজে দিয়েছে, বড় বড় করে ছবি দিয়েছে, কিন্তু তারপরেও আপনারা এখানে এসে জাহ্নবীকে অপমান করেন কি করে? আসলে কি, এটা তো একটা ভদ্রলোকের পাড়া। তো এখনো এখানে কেউ মেনে নিতে পারছে না যে ওরকম একটা পরিবেশে থাকার পর এরকম কোন মেয়েকে কেউ কারোর বাড়ির বউ করতে পারে। আর এটাও মেনে নিতে পারে না যে একবার যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এবং ভুল বোঝাবুঝির পর তাকে ছেড়ে দিয়ে আবার একটা বিয়ে করতে পারে। আবার এটাও ঠিক, এমন একজনকে বিয়ে করছে সে একদিন আমাদের বাড়িতে কাজের লোক ছিল। এটা কোনো ভদ্র পাড়া, কোনো ভদ্র ফ্যামিলি মেনে নিতে পারে না। এসব কথা এখন বলে তো আর কোনো লাভ নেই কোচো ঠাকুরপো। ঋষি বাবা এর বদলে আমাদের অনেক কথা শুনিয়ে দেবে। আজকালকার ছেলে ঋষি বাবা, আমরা তো আর ওর সঙ্গে কথা পারবো নে। শুধু কথায় কেন, কাজেও ওর সঙ্গে কেউ পারবে না। তোমরা তো ঋষির জন্য ভালো লয়ার রাখবে ঠিক করেছিলে, কিন্তু ঋষি সেটা রাখতে দেয়নি। কেন জানো? কারণ ঋষি মনে করে জাহ্নবীর থেকে ভালো লয়ার ঋষির জন্য আর কেউ হতেই পারে না। জাহ্নবী যখন কেসটাকে জিতে নিয়ে এলো, তোমার ছেলেকে বাড়িতে নিয়ে এলো, তখনও কিন্তু তোমরা কৃতজ্ঞতাবশত একটা থ্যাংক ইউ ওকে বললে না। এখনো তোমরা নতুন ভাবে কোনো না কোনো ভাবে ওকে আক্রমণ করার চেষ্টা করছো। চলো এই সমস্ত বাদই দিলাম, একটা ভালো লয়ার রাখতে গেলে তোমাদের কত টাকা খরচা হতো সেটা একবার ভেবে দেখেছো? আর জাহ্নবীকে তো তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে গেছো। আসলে কি বলতো, যাকে দাম দিয়ে কিনতে হয় না তাকে বোধহয় দামও দেওয়া যায় না, তাই না? তাই হবে নিশ্চয়। তা না হলে কি জাহ্নবীর সঙ্গে তোমরা এই ব্যবহার করতে পারতে? বোধহয় না। ছোট মেয়ে, এসব কথা থাক না। আচ্ছা আপনারা কি আমি চাটা বানিয়েছি বলেই খাবেন না? না বাপু, এখন আমাদের চা খেতে ইচ্ছা করছে না। সেটা প্রথমেই বলতে পারতে, অপচয় হতো না। আর দ্বিতীয় কথা, জাহ্নবীকে আগুনের তাপ নিয়ে তোমাদের জন্য চা বানাতে হতো না। খুব দেখছি তোমার গায়ে লাগছে এখন। বারে গায়ে লাগবে না, একটা মেয়েকে শুধু শুধু খাটাবে আর তার কাজটা কোনো মানে থাকবে না? সেই শুধু শুধু খাটানোর অধিকার তো তোমাদেরকে কেউ দেয়নি, তাই না? ভুল হয়ে গেছে বাবা, অত খেয়াল করিনি। তাহলে তখনই বলে দিতাম আমরা চা খাবো না। আসলে কি বলতো ঋষি বাবা, ওর হাতে কেউ চা খাবে না। তুমি আমাদের বোঝালে বোঝালে, কিন্তু এমন করে জনে জনে তো সবাইকে বোঝাতে পারবে না। যেই ওর পরিচয় জানবে ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে। ওর হাতে জল পর্যন্ত খাবে না কেউ। তোমার ভালো লাগবে তো ঋষি বাবা? যে ওর দেবা জল খাবে না দোষ তার। তো বেশে জাহ্নবীর কি আসে যায়? কে ওর হাতে জল খেলো না খেলো জাহ্নবী? এরা যে তোমার হাতে জল খাচ্ছে না, তুমি কি কিছু মাইন্ড করছো?
আর কত অপমান যে আমাদেরকে সহ্য করতে হবে। কিসের অপমান? আপনারা শুধু নিজেদের অপমানটাই দেখছেন, তার হাজার গুণ অপমান যে ওদের হতে হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। ভালো করে দেখলে বুঝতে পারতেন যে অপমান জাহ্নবীর হয়েছে তার থেকে হাজার গুণ বেশি অপমান নিয়ে ওরা বাড়ি ফিরবে। তোমরা বসো গো বসো, আমি চা করে আনছি। না, না মানে যারা এই বাড়ির একজন সদস্যের হাতে চা খেতে পারে না তারা এই বাড়ির অন্য সদস্যের হাতেও চা পেতে পারে না। কিসের সদস্য? ও এখনো এই বাড়ির কেউ নয়। কো 100 বার কেউ, আনুষ্ঠানিকভাবে ওর সঙ্গে আমার বিয়ে হয়নি বলেও আমার কেউ নয় তা তো নয়। গান্ধর্ব মতে যে আমাদের বিয়ে হয়ে গেছে সেটা তুমি জানো, তাহলে এই কথা বলছো কেন? জাহ্নবীর হাতে যদি এরা চা না খায় তাহলে এই বাড়ির কারোর হাতে ওরা চা পাবে না। ওটো লাউটো, আমাদের হাতে এত সময় নেই, আমরা যেন চা খেতে এসেছিলাম। তাহলে কি জন্য এসেছিলেন আপনারা? মানে না, মানে কিছু একটা কারণে তো এখানে এসেছিলেন। এত বড় বিপদ গেছে তাই খোঁজ নিতে এসেছিল। সেটা তো প্রমাণ হয়ে গেছে যে আপনারা বিপদের দিনে আসেননি, বিপদ পার হয়ে যাওয়ার পর এসেছে। সুতরাং আপনি যেটা বললেন সেটা ঠিক কথা নয়। আচ্ছা, ঠিক কেন এখানে এসেছিলেন বলুন তো, আমাকে দেখতে? না কাগজে যে খবরগুলো পড়েছেন সেগুলো সত্যি কিনা সেটা মেলাতে? সব মিলেছে না অনেকটাই মিলল না? দেখুন, আমি কিন্তু আপনাদের চা খাওয়ার জন্য একবারও জোর করছি না। আপনারা তো বললেন যে চা খাবেন না, সেটা আপনাদের অভিরুচি। কিন্তু যে মেয়েটার সাথে আপনাদের কোনো সম্পর্কই নেই বা সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাকে বাড়ি বয়ে এসে এই অপমানটা না করলেই পারতেন। আসলে কি বলুন তো, অপমান করলে সবাই যে অপমানটা হজম করে নেবে সেটা কিন্তু নাও হতে পারে। কেউ কেউ প্রতিবাদ তো করতেই পারে। আজকে আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আপনারা প্রথমবার এই বাড়িতে এলেন। কিন্তু এর পরের বার এলে আমি যে এই অপমানটা হাজার গুণে আপনাদেরকে ফিরিয়ে দেব না এটাও কিন্তু আমি বলতে পারছি না। এই কথাটা মনে রাখবেন। কত বড় কথা, আগে জানলে কখনো আসতাম না। দেখেই বোঝা যাচ্ছে বউ কেমন হবে। তোমাদের কপাল পুড়ল, ঋষির মতো ছেলের কপালে এই বউ? আমার তো মনে হচ্ছে আপনাদের কপাল পুড়ল। তার মানে? তোমার কথা ঠিক বুঝলাম না। আমাদের কপাল পুড়তে যাবে কেন? আমাদের ঘরে তো আর এমন ঘটনা ঘটেনি। না না, যখন তখন এই বাড়িতে এসে মৌরুষি পাট্টা করা যাবে না। মজলিশ বসিয়ে এই বাড়ি ও বাড়ির লোকের সমালোচনা করা যাবে না, এমনকি এই বাড়ির অপছন্দের কারো সম্পর্কেও কিছু বলা যাবে না। এটা কপাল পড়া নয়। আমি ভাবছি তোমাদের সময় কাটবে কি করে? না বাইরে যাওয়ার অভ্যেস আছে, না লেখাপড়া করার অভ্যেস আছে, সারাক্ষণ বাড়ির মধ্যে থাকবে আর কাজকর্ম করবে। তোমাদের মন তো দিনে দিনে মরে যাবে। জেঠিমা কি করবে? চলো গো চলো। Thank you.
দেখে কি আছে আমার হাতে। সাধু বাবা, আমাকে কপাল দেখে বলুন না, আপনি তো মুখ দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলছেন লোককে। আমাকে একটু বলুন না, আপনি কি আমাদের কোনো দয়া করবেন না? আমি নিজে কিছু বলতে পারি না, যখন যার মুখে লেখা ফুটে ওঠে তখন আমি বলি। তোমাদের দেখে আমি কিছু বলতে পারবো না, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। দেখ, একজন সাধু মানুষ কি সৌম্যকান্তি চেহারা, দেখলেই ভক্তি করতে ইচ্ছে করছে। চল কি প্রণাম করে আসি, কিন্তু পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করা যাবে না, ওনারা পায়ে হাত দিয়ে প্রণাম নেয় না, জানিস তো? জানি তো, দূর থেকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয়। এসো এসো তোমরা এখন। মা চলো। বড় সুলক্ষণা মেয়ে তো। কি নাম তোমার? জাহ্নবী। বাহ, নামটিও বড় সুন্দর। তা কোথায় থাকো? এই কাছেই থাকি। আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করুন বাবা, আমার মেয়েটা বড় দুঃখী। কে বলেছে দুঃখী? এই মেয়ে তো যোদ্ধা, যতবার যুদ্ধে নামবে ততবারই যুদ্ধ জয় করবে। আপনি ঠিক বলেছেন বাবা, জীবনে অনেক যুদ্ধ, প্রত্যেকটা ক্ষেত্রে ওকে যুদ্ধ করে করে জিততে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, যুদ্ধই ওর জীবন, জন্মলগ্ন থেকে ওকে যুদ্ধ করতে হচ্ছে। তা এ কি আপনারই কন্যা? হ্যাঁ বাবা, আমাকে আপনি বলবেন, আমি যে বড় অভাগী মা। তোমার মেয়ের বিয়ে হয়েছে? না বাবা, মেয়ে লেখাপড়া করে। কিন্তু আমি তো ওর বিয়ের লক্ষণ দেখতে পাচ্ছি। মা, তোমার বিয়ে হয়নি? আমি তো দেখতে পাচ্ছি গান্ধর্ব মাতে বিয়ে হয়েছে তোমার। হয়েছে কি হয়নি? কপালের লিখন পড়তে আমার ভুল হয় না, তুমি সত্যিকারের এক রাজপুত্র পেয়েছো তো। তবে সেই রাজপুত্রকে পেতে তোমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, তাই তো? আপনি স্বয়ং ঈশ্বর বাবা, আপনি যা যা বলছেন সব অক্ষরে অক্ষরে মিলছে। ছি মা, ছি, ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের সামনে কাউকে ঈশ্বর বলতে নেই। তোমরা পুজো দিতে এসেছো তো, যুদ্ধ জয়ের পুজো? হ্যাঁ বাবা, যুদ্ধ জয়েরই পুজো। অনেক কষ্ট করে একটা লড়াই জিতেছি আমি। জীবনে কখনো কোনো লড়াই হারবে না। তোমার মেয়ে সামনে মহা সমারোহে বিয়ে হবে, যাকে ও গান্ধর্ব মতে বিয়ে করেছে তাকেই ও মহা সমারোহে ওর জীবনে বরণ করে নেবে, আর সেও তাকে সকলকে সাক্ষী রেখে ওকে জীবনে গ্রহণ করবে। আমার মেয়ে সুখী হবে বাবা, শুধু এইটুকু বল। তোমার মেয়ে তো স্বামী সোহাগিনী, স্বামীর সুখেই ওর সুখ, কিন্তু চিরকাল ওর লড়াই জারি থাকবে, সারা জীবন ওকে লড়াই করতে হবে। ঈশ্বর তাকেই লড়াই করতে পাঠান যার মধ্যে লড়াই করার যোগ্যতা আছে। সবাই কি আর লড়াই করতে পারে? আপনি বাবা কোথায় থাকেন?
আমাদের কি আর থাকা ঠিক আছে? বহু বছর হিমালয়ে ছিলাম, তারপর সেখান থেকে বারাণসী। বহু তীর্থ ভ্রমণ করেছি, এদেশ ওদেশ, কত দেশ, কত জনপদ, কত মন্দির, কত নদী নালা। তারপর হঠাৎ একদিন মনে হলো, যাই শিকড় থেকে একটু ঘুরে আসি। শিকড়? প্রত্যেক মানুষের জীবনেই তো একটা শিকড় থাকে, সে কখনো না কখনো সেই শিকড়ের কাছে ফিরতে চায়।